নমস্কার সম্ময় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে সন্তুবল্লি বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানায় বন্ধুরা পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণী পাশ ও মাধ্যমিক পাশে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে তো বন্ধুরা দীর্ঘ পরীক্ষার অবসানের পর অবশেষে পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে আইসিডিসিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং সুপারভাইজার পদে নিয়োগ আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হয়নি তাই পশ্চিমবঙ্গে প্রচুর আইসিডিএস সেন্টারগুলো কর্মীর অভাবে বন্ধের পথে চলে গিয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আবার বছরে নতুন করে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যতদূর জানা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে সব মিলিয়ে প্রায় দশ হাজার শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে এর সঙ্গে আরও প্রচুর পরিমাণে সহায়িকা পদের কর্মী নিয়োগ করা হবে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন উক্ত জেলার আইসিডিএস কর্মী ও সহায়কা সুপারভাইজার পদে শূন্যপদের সংখ্যা জানিয়ে রাজ্যকে চিঠিয়ে দিয়েছেন এবং প্রতিটি জেলার প্রশাসনের কাছে এই কর্মী নিয়োগের ব্যাপারে তথ্য জানতেছে রাজ্য সরকার আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরির সম্বন্ধে বিস্তারিত জানুন ভিডিওতে তো নিয়োগের যে সংস্থা সেটি হচ্ছে আইসিডিএস ওয়েস্ট বেঙ্গল এখানে যে পদের নাম সেটি হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার হেল্পার তার সাথে রয়েছে টিচার এবং ওয়ার্কার রয়েছে মোট শূন্যপদ এখনও জানানো হয়নি তবে আইসিডিএস কর্মী সহায়িকা ও সুপারভাইজার সব মিলিয়ে এখানে প্রায় আনুমানিক কুড়ি হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে আবেদনের পদ্ধতি এখানে আপনাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগের যে স্থান এখানে সমগ্র পশ্চিমবঙ্গের নিয়োগ করা হবে তবে আপনি যে এলাকায় থেকে আবেদন করবেন আপনাকে সেই এলাকায় অর্থাৎ আপনার একদম নিজের এলাকায় আপনার চাকরি হবে এখানে চাকরি করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে সেটা জেনে নিন যদি আপনারা হেল্পার হতে চান বা আপনি যদি আইসিডিএস হেল্পার পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে দশম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারেন আইসিডিএস ওয়ার্কার আপনি যদি আইসিডিএস ওয়ার্কার পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আইসিডিএস সুপারভাইজার যদি আপনি হতে চান তাহলে আপনাকে শুধুমাত্র স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে বেতন রয়েছে এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতনের কাঠামো করা রয়েছে তো বেতন কাঠামোগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে কত বছর বয়সে আপনারা আবেদন করতে পারেন সেটা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাদের আপনাদের বয়স হতে হবে এবং তার সাথে আপনার যদি এস থাকেন সেক্ষেত্রে আপনাদের বয়সের ছাড় রয়েছে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের প্রত্যেকটা জেলায় কত পরিমাণ শূন্য পদ রয়েছে সেই ব্যাপারে কিন্তু প্রতিটা জেলার প্রশাসনের কাছে চিঠি ছেড়েছেন খুব তাড়াতাড়ি কিন্তু আরও অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আমরা অনলাইনে এটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা তারপর ক্লিক করে আপনারা সেখানে কন্টিনিউ কিন্তু ফলো করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন পুরাতন দর্শকদের জানায় অসংখ্য ধন্যবাদ আরও জানতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানায় গুড বাই